একটা কোশ্চেন যেহেতু চার নম্বর সেক্ষেত্রে একশো আশি টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ তোমরা মানে পড়াশোনা চলাকালীন তোমরা তোমরা কিন্তু সেখান থেকে আর্ন করতে পারো বন্ধুরা তোমাদের মধ্যে যারা ভবিষ্যতে ডক্টর হতে চাও ডক্টর হয়ে মানুষের সেবা করতে চাও কি প্রসিডিউরের মাধ্যমে তুমি একজন প্রতিষ্ঠিত ডক্টর হয়ে উঠবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তো এখানে সবার প্রথম তোমাদের শুরু করতে হবে কিন্তু মাধ্যমিক থেকে মাধ্যমিক একটা ভালো নম্বর পেতেই হবে ন্যূনতম কিন্তু ফিফটি পারসেন্ট মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনে কিন্তু তোমাদের এই নম্বরটা পেতেই হবে ফিফটি পারসেন্ট এ আপ নম্বর পেতেই হবে এ এটা কিন্তু এলিজিবেল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাতে তোমরা রীতিমতো কী হচ্ছে সায়েন্স নিয়ে পড়তেই পারো মানে সায়েন্স নিয়ে তোমাকে পড়তেই হবে তোমাদের ইলেভেন টুয়েলভে কোন সাবজেক্ট থাকতে হবে ডক্টর হতে গেলে ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভে কী কী সাবজেক্ট দরকার এই তিনটে সাবজেক্ট কিন্তু দরকারই একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তিন হচ্ছে তোমাদের বায়োলজি এই তিনটে সাবজেক্ট কম্বিনেশন তোমার হওয়া উচিতই আদারওয়াইজ কিন্তু হবে না এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে ম্যাথামেটিক্স আমার কি দরকার রয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথ এখানে কিন্তু অপশনাল যে তুমি ম্যাথ নিতেও পারো ঠিক আছে এ অপশানাল তো এখানে এ কিন্তু তুমি ম্যাথ নিতেও পারো না নিলেও কোনো অসুবিধা নেই ম্যাথ নিলে পিওর সায়েন্স হবে অর্থাৎ এই তিনটে সাবজেক্ট কম্বিনেশান তোমাদের ইলেভেন টুয়েলভে থাকতেই হবে এবং ইলেভেন টুয়েলভে এই তিনটে সাবজেক্ট নিয়ে তোমাদের এই এসে ঠিক আছে এইচ কিন্তু কত মার্কস পেতে হবে কম পক্ষে তোমাকে কিন্তু এইচএসএ উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস পেতেই হবে ফিফটি পার্সেন্ট কিংবা তার বেশি মার্কস কিন্তু পেতেই হবে যদি ফিফটি পারসেন্ট বা তার বেশি মার্কস না পাও তাহলে কিন্তু তুমি এলিজিবেলই না এছাড়া তোমার যদি এসসি এসটি আর ওবিসি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তুমি যদি ফর্টি পারসেন্ট নাম্বার পাও ঠিক আছে এ বা ফর্টি পার্সেন্ট আপ নাম্বার পাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এরপরে তোমাদের অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের পর অ্যাকচুয়ালি তোমাদের এ ডক্টর হওয়ার জন্য কলেজে ভর্তি হতে হবে সেই ভর্তির জন্য কিন্তু তোমাদের একটা এক্সাম দিতে হয় সেটা হচ্ছে নিট এক্সাম কি বললাম এন ডবল ই টি নিট এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে ক্লাস টুয়েলভের পর এটা হচ্ছে ডক্টর হওয়ার জন্য একটা এক্সামের সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন টেস্ট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ মিড এক্সাম দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি ডক্টর হওয়ার জন্য কলেজে অ্যাডমিশন নিতে পারবে মানে একটা কলেজের ভর্তির পরীক্ষা আর এই নিট এক্সাম কিন্তু রীতিমতো অফলাইনে হয় অনলাইনে নাই নয় বছরে একবার হয় এই মুহূর্তে ঠিক আছে এ ইয়ারলি কী হচ্ছে এ একবার হচ্ছে এবং কী হচ্ছে অফলাইনে হয় ঠিক আছে এ অফলাইনে কিন্তু কন্ডাক্ট করা হয় এক্ষেত্রে কোন কোন সাবজেক্টের ওপর তোমাকে কোশ্চেন করা হবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে অর্থাৎ এমসিকিউমূলক কোশ্চেন হবে এবং কোন কোন সাবজেক্টের থেকে তিনটে সাবজেক্টের ক্ষেত্রে মূলত অ্যাকচুয়ালি কোশ্চেন করা হয় একটা তোমরা জানো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজির থেকেই কোশ্চেন আসবে ফিজিক্সের থেকে পঁয়তাল্লিশটা কোশ্চেন আসবে কেমিস্ট্রির থেকেও পঁয়তাল্লিশটা কোশ্চেন আসে এবং থেকে নব্বইটা কোশ্চেন আসে মানে টোটাল যদি আমি বলি তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে একশো আশিটা টোটাল কোশ্চেন হয় অর্থাৎ এমসিকিউ কিউ কোশ্চেন কত হবে একশো আশিটা টোটাল কোশ্চেন হবে এই একশো আশিটা কোশ্চেন করার জন্য তুমি কিন্তু সময় পাবে থ্রি আওয়ার্স তিন ঘন্টা কিন্তু সময় পাবে আর এই নিট এক্সামের একশো আশিটা যে কোশ্চেন দেওয়া হয় এই একশো আশিটা কোশ্চেনের কিন্তু টোটাল এক্সাম হয় সাতশো কুড়ি নম্বরের মানে ব্যাপারটা বোঝ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই আছে যদি তুমি একটা কোশ্চেন কি হচ্ছে ঠিক করো সেক্ষেত্রে তুমি কত পাবে চার নম্বর পাবে আর যদি তুমি একটা কোশ্চেন ভুল করো সেক্ষেত্রে কিন্তু মাইনাস এক পাবে অর্থাৎ এক নম্বর কেটে নেওয়া হবে একটা কোশ্চেন যেহেতু চার নম্বর সেক্ষেত্রে একশো আশিটা কোশ্চেন যেটা বললাম তাহলে সাতশো কী হচ্ছে কুড়ি নম্বরের টোটাল কিন্তু নিট এক্সাম হয়ে থাকে আর এই যে সাতশো কুড়ি নম্বরের মধ্যে আমাদের কত নম্বর পেতে হবে এ অ্যাকচুয়ালি তো এখানে আমি বলে রাখি এরকম কোনো ব্যাপার নেই যে এত নম্বর পেলেই তুমি চান্স পেয়ে যাবে এখানে নির্ভর করছে তুমি যে সময় অ্যাকচুয়ালি এক্সাম দিচ্ছ সেই সময় নিটে কারা এক্সাম দিয়েছে কীরকম স্টুডেন্ট এক্সাম দিয়েছে কি নম্বর উঠেছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের একটা র্যাঙ্ক আসবে ঠিক আছে এ র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কে যত কম থাকবে সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সিলেকশান করা হয় তো এখানে র্যাঙ্কটা ম্যাটার নাম্বারটা অবশ্যই না ম্যাটার যত বেশি নম্বর আসবে তুমি যত এগিয়ে থাকবে ততই অবশ্য র্যাঙ্ক তোমার কম আসবে কিন্তু মনে রাখতে হবে এবছর যারা এবছর কেউ পাঁচশো পেয়েছে তার র্যাঙ্ক দেখা গেলো খুব কম এসছে পরের বছর তুমি পাঁচশো পেয়েছো তোমার র্যাঙ্ক বেশিও আসতে পারে কারণ ডিপেন্ড করছে প্রত্যেক বছরে কোন স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এক্সাম দিচ্ছে সেই স্টুডেন্টদের তুলনায় তুমি কতটা এগিয়ে রয়েছো সেটাই কিন্তু র্যাঙ্ক নির্ধারণ করে সেই কারণে র্যাঙ্ক তোমাদের খুব কম করা উচিত মূলত তোমরা ধরে নিতে পারো সাড়ে পাঁচশো থেকে ছশো নম্বর যদি পাও সেক্ষেত্রে তোমার নিশ্চিত ভালো একটা র্যাঙ্ক আসবে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু ও গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে তারপরেই তোমাদের নিট এক্সামের র্যাঙ্কে অনুযায়ী অর্থাৎ মেরিট অনুযায়ী কিন্তু কলেজে অ্যাডমিশান হয় অর্থাৎ এই যে র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্কের অনুযায়ী কিন্তু ও কলেজে অ্যাডমিশান তোমাদের প্রসেস শুরু হয় মানে কলেজ অ্যাডমিশান শুরু হয় এই যে কলেজ কলেজও কিন্তু প্রায় দু রকমের হয়ে থাকে একটা তোমরা সবাই যেটা চান্স করতে চাই গভর্নমেন্ট কলেজ ঠিক আছে গভর্নমেন্ট কলেজ আরেকটা কি প্রাইভেট কলেজ এই গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আর প্রাইভেট কলেজের মধ্যে তফাৎটা কিন্তু মূলত একটাই সেটা হচ্ছে ফিজ প্রচুর ডিফারেন্স থাকে গভর্নমেন্ট কলেজের যে প্রাইস থাকে তার বহু গুণ বেশি কিন্তু প্রাইভেট কলেজে অ্যাকচুয়ালি ফিস থাকে তো বছরে আমি একটা অ্যাভারেজ যদি ধরি সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে বছরে এ মিনিমাম কিন্তু তিরিশ হাজার কিংবা খুব বেশি হলে পঞ্চাশ হাজার পর্যন্ত খরচ হতে পারে এ আর যদি ই এখানে আমি প্রাইভেট কলেজের কথা বলি সেক্ষেত্রে কিন্তু বছরে মিনিমাম পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ পর্যন্ত খরচ হতে পারে অর্থাৎ তোমার এই যে মানে প্রত্যেক বছরের খরচা কিন্তু এখানে আমি বললাম ইয়ারলি এই পরিমাণ খরচা কিন্তু হতে পারে তার মানে তোমরা বুঝতেই পারলে যে কতটা কম্পিটিশন হতে পারে এই গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে এ অ্যাকচুয়ালি চান্স পাওয়ার জন্য কারণ এতটা ফিজ কম সেই কারণে প্রচুর কম্পিটিশান এখানে তো এখন তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে তো ভর্তি হয়ে গেলে তারপরে কত বছরের কোর্স কি কী শেখানো হবে ইন ফিউচার আর কি ডিমান্ড রয়েছে কত স্যালারি রয়েছে তারপরে কি করতে পারবে সমস্ত কিছু এক্সপ্লেন করছি আগে এটা মুছে নেই তুমি কলেজ অ্যাডমিশনও রীতিমতো নিয়ে নিলে এবার কথা হচ্ছে এর কোর্স ডিউরেশন কি রয়েছে আমি কোর্স ডিউরেশনকে কিন্তু রীতিমতো দুটো পার্টে ভাগ করা যায় একটা কি ফোর পয়েন্ট ফাইভ ইয়ার্স যেটা হচ্ছে তোমাকে পুরোপুরি ই আর ডক্টর কিভাবে হবে ডক্টরের যে পড়াশোনা সেটা পুরোপুরি শেখানো হবে এখানেই সমস্ত শিক্ষা তোমাকে কলেজে দেওয়া হবে এরপরে তোমাকে কিন্তু লাস্ট আরও এক বছর ইন্টার্নশিপ করতে হবে তারপরেই কিন্তু প্রপার একজন ডক্টর তুমি হতে পারবে কি ইন্টার্নশিপ কমপ্লিট করতেই হবে এক বছরের ইন্টার্নশিপ যেটা বললাম সেটা রীতিমতো তোমাকে কমপ্লিট করতে হবে আর এখানে এই যে কোর্স বললাম এই কোর্সও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে ঠিক আছে এ বিভিন্ন টাইপের হতে হয়ে থাকে কি কি এমবিবিএস বিডিএস আর কি হচ্ছে বিএএমএস এ আরও একটা রয়েছে যেটা হচ্ছে বি এইচ মানে হচ্ছে ব্যাচেলার অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি আর ডেন্টিস্ট মানে হচ্ছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি বি মানে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক অ্যান্ড মেডিসিন সার্জারি বি মানে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি ই মেডিসিন অ্যান্ড সার্জারি তো এই চারটে ফিল্ডে তোমরা মূলত বেশিরভাগ স্টুডেন্ট যায় এবং এবং কী বললাম যেটা বললাম তোমাদের এখানে চার বছর যেটা রয়েছে এ তোমাদের অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হবে কলেজে তারপরে এক বছর আরও ইন্টার্নশিপে তোমাদের এক্সপিরিয়েন্স গেন করতে হবে বিভিন্ন তাহলে তোমাদের রীতিমতো প্র্যাকটিস করানো হবে তোমাদের এক্সপিরিয়েন্স আরও গেন করা হবে তারপরেই কিন্তু তোমরা সম্পূর্ণ ডক্টর হতে পারবে এ সাড়ে চার বছর প্লাস এক বছর মানে হচ্ছে সাড়ে পাঁচ বছর পুরো কমপ্লিট করতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের ফিল্ডে তোমাদের এক্সপিরিয়েন্স দেওয়া হবে মেডিসিনের ব্যাপারে দেওয়া হবে তোমাদের সার্জারির ব্যাপারে দেওয়া হবে গায়নোকোলজি অর্থোপেডিক বিভিন্ন ফিল্ডে কিন্তু তোমাদের রীতিমতো ইন্টার্নশিপে এক্সপিরিয়েন্স দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তোমরা প্রতিষ্ঠিত একজন ডক্টর হিসাবে গণ্য হবে এবং তোমার নামের আগে ডক্টর তোমরা বসাতে পারবে এবং এরপর থেকেই কিন্তু তুমি একজন ডাক্তার হিসাবে যে কোনো জায়গায় তোমরা নিজেদের ক্লিনিক খুলতে পারো সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে নিজেদের নিজেরা ডক্টর হিসাবে ওয়ার্ক করতে পারো ও মানুষের সেবা করতে পারো এছাড়া তোমরা রীতিমতো ও এই যে ইন্টার্নশিপ থেকেই কিন্তু তোমরা রীতিমতো ইনকাম শুরু করতে পারো মানে ইন্টার্নশিপেই তোমাদের কিন্তু যখন তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালে রীতিমতো ওয়ার্ক করবে মানে প্র্যাকটিস করবে তখনই কিন্তু তোমাদের একটা ফিস দেওয়া হয়ে থাকে সেটা রীতিমতো ও কি দশ হাজার থেকে তোমরা ধরে নিতে পারো ও যে কুড়ি হাজারের মধ্যে হয়ে থাকে দশ হাজার থেকে কুড়ি হাজার মিনিমাম দশ হাজার পাঁচ হাজার তোমাদের দেওয়াই হয়ে থাকে ঠিক আছে এ পার মান্থ তো এটা তখন থেকে মানে এই চারে চার বছর কমপ্লিট হওয়ার পর থেকেই কিন্তু তোমাদের ইনকাম রীতিমতো শুরু হতে থাকে এবং তুমি যখন পুরোপুরি ইন্টার্নশিপ কমপ্লিট করে তুমি যখন একজন ডক্টর হয়ে দাঁড়াবে তখন কিন্তু তোমার রীতিমতো স্যালারি প্রথম দিকেই তোমার কিন্তু ও মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ এটা কম বললাম এক নির্ভর করছে তুমি কীরকম ওয়ার্ক করছো তুমি কোন পজিশানে রয়েছে তুমি কোন জায়গায় অ্যাকচুয়ালি তোমার ডক্টরি ওয়ার্ক করছো সেই অনুযায়ী কিন্তু তোমার হবে এর থেকে বেশিই হয় মোস্ট প্রবলেম আমি প্রথম দিকে একদম কোর্স কমপ্লিট করে সাড়ে চার পাঁচ বছর হয়ে যাওয়ার পর থেকে বললাম এরকম অ্যাকচুয়ালি তোমার স্যালারি হয়ে থাকে আর এখানেই কিন্তু শেষ নয় এর পরেও কিন্তু তোমাদের অধিক পড়াশোনা আছে এবং ডক্টর কেরিয়ারকে আরও তোমরা এক্সপ্যান্ড করতে পারবে এরপরে আফটার এম তোমরা কি করতে পারবে দেখো আফটার এম আফটার এম তোমরা কি করতে পারবে যেরকমভাবে তোমাদের অ্যাকচুয়ালি টুয়েলভের পর নিট এক্সাম দিতে হয় সেরকম কিন্তু আফটার এম বিবিএস তোমরা কমপ্লিট করার পর কিন্তু তোমরা অ্যাকচুয়ালি এক্সাম দিতে পারো নিট পিজি এক্সাম দিতে পারো নিট পিজি এক্সাম যেরকমভাবে তোমরা নিট এক্সাম দিয়ে এম বিবিএসের জন্য ভর্তি হয়েছিলো সেরকমভাবে এম বিবিএসের পর তোমরা কী হচ্ছে নিট পিজি এক্সাম দিতে পারবো ঠিক আছে এই এক্সাম দেওয়ার জন্য রুলস কী রয়েছে এম বিবিএসে তোমাদের কিন্তু কী হচ্ছে ফিফটি পারসেন্ট মার্কস পেতেই হবে এম বিবিএস ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে তোমাদের কমপ্লিট করতে হবে তাহর তারপরে তোমাদের এ নিট পিজি এক্সাম দিতে হবে এবং একই রকমভাবে তোমাদের র্যাঙ্কিং আর নিট পিজির ফুল ফর্মের কথা যদি বলি তাহলে নিট পিজির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন তো এই এক্সাম তোমরা বসতে পারো এবং এই এক্সামকে ক্র্যাক করে তোমরা কিন্তু দুটো কেরিয়ার অপশানে যেতে পারো এক কি এমডি আর কি হচ্ছে এম ঠিক আছে এই দুটো ফিল্ডে কিন্তু তোমরা আরও এক্সপ্যান্ড করতে পারো নিজেদের কেরিয়ারকে এমডি মানে হচ্ছে ডক্টর অফ মেডিসিন আর এম এস মানে হচ্ছে ডক মাস্টার অফ সার্জারি ঠিক আছে অ্যাকচুয়ালি ডক্টর অফ মেডিসিন এবং মাস্টার অফ সার্জারি তো এই এই দুটো কোর্স তোমরা করতে পারো কোর্স ডিউরেশনে যদি কথা বলি সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্স এক্ষেত্রে দু টু ইয়ার্সের হয় টু ইয়ার্স কিংবা থ্রি ইয়ার্সেরও হয়ে থাকে ঠিক আছে এ আর হচ্ছে তোমরা ডিগ্রি কোর্স হলে তিন বছরের হবে আর এক্ষেত্রে কি হচ্ছে এ থ্রি ইয়ার্সের কিন্তু কোর্স হয়ে থাকে তো এখানে এ তোমাদের মনে রাখতে হবে অ্যালিটি কোর্স ঠিক আছে এ তো এই কোর্সকে রীতিমতো আমরা কি বলতে পারি স্পেশালিটি কোর্স বলতে পারি এ স্পেশালিটি কোর্স বলতে পারি মানে কোনো একটা স্পেসিফিক ফিল্ডে এ আরও ডিপলি জানা সেক্ষেত্রে কিন্তু এই কোর্সটা তারপরে তোমরা এখানেও থেমে থেকে নেই এর পরেও আবার তোমাদের রীতিমতো তোমরা আরও পড়তে পারো এরপরে এমডি কোর্স কমপ্লিট করার পর এমডি কোর্স কমপ্লিট করার পর কিন্তু আরও একটা এক্সাম হয় যেটা হচ্ছে নিড এস এস কি হচ্ছে নিড নিড এস এস এর ফুল ফর্ম কি ন্যাশনাল এলিজিবিলিটি কাম ইন্টার্নস টেস্ট ফর সুপার স্পেশালিটি তো এখানে সুপার স্পেশালিটির জন্য তোমাদের একটি এক্সাম দেওয়া হবে এই এক্সাম দেওয়ার জন্য রীতিমতো বা ভর্তির জন্য কিন্তু মিনিমাম এই যে এমডি তোমরা করেছো সেক্ষেত্রে এমডিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের লাগবে তার ওপরে লাগবে মানে এমডি যে কোর্স কমপ্লিট করেছো এমডি কোর্সে কিন্তু তোমাদের রীতিমতো ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তবে কিন্তু তোমরা এই এক্সাম দিয়ে তোমরা অ্যাডমিশান নিতে পারবে কোন কোর্সে ডিএমএ ঠিক আছে ডিএম কোর্সে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে এর ফুল ফর্ম কি ডক্টরেট অফ মেডিসিন ডক্টরেট অফ মেডিসিন কোর্স তোমরা করতে পারবে মানে বুঝতে পারছো এই কোর্সগুলোর থেকেও কিন্তু এক ধাপ এগিয়ে ডি এম কোর্স মানে ডক্টর অফ মেডিসিন তার মানে তোমরা বুঝতেই পারছো এই যে দুটো কোর্স রয়েছে এই দুটো কোর্স কিন্তু স্পেশালিটি কোর্স আর এই যে কোর্স ডিএম কোর্স কিন্তু সুপার স্পেশালিটি কোর্স তার মানে বুঝতেই পারছো এর থেকে আরো ডিপলি তোমরা পড়তে চাইলে কিন্তু ডক্টরেট অফ মেডিসিন তোমরা পড়তে পারো এটাও কিন্তু থ্রি ইয়ার্স এর কোর্স ঠিক আছে থ্রি ইয়ার্স এর কোর্স তোমরা যদি ডিএম কমপ্লিট করো তাহলে তোমাদের ফিজিশিয়ান বলা হবে তোমরা যদি ডিএস কমপ্লিট করো সেক্ষেত্রে সার্জেন্ট বলা হবে এবং তোমরা যদি ডিএম কমপ্লিট করো সেক্ষেত্রে তোমরা ডক্টরেট কমপ্লিট করে ফেলেছো মানে ডক্টরেট কোর্স কমপ্লিট ডক্টরেট পাস সেটা কিন্তু বলা হবে তার মানে তোমরা বুঝতেই পারছো এটা বেনিফিট অবশ্যই রয়েছে আর এখানে তোমরা একটা জিনিস শুনলে অবাক হবে যে এম আর এমডি এই এই ধরনের যে তিন বছরের যে কোর্স আছে সেই কোর্স করাকালীন তোমরা কিন্তু ইন্টার্নশিপ পাবে যেখানে রীতিমতো ও তোমাদের ধরে নিতে পারো তিরিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ তোমরা মানে পড়াশোনা চলাকালীন তোমরা কিন্তু পেতে পারো ইন্টার্নশিপের ক্ষেত্রে যে তিরিশ হাজার থেকে এ এক লাখ টাকা পর্যন্ত তোমরা ইন্টার্নশিপ পেতে পারো স্যালারির কথা যদি বলি এক্ষেত্রে তোমরা অনেকেই জানতে চাইবে স্যালারি কত তো এখানে তোমরা এমডি বা এম এর কোর্স কমপ্লিট করার পর রীতিমতো কিন্তু তোমাদের স্যালারি তোমরা ধরতে পারো ওয়ান লাখ থেকে তিন লাখ পর্যন্ত কিন্তু স্যালারি হতে পারে কি বললাম এক লাখ থেকে তিন লাখ পর্যন্ত স্যালারি হতে পারে আর এই মুহুর্তে কিন্তু স্টুডেন্টরা স্পেশালিটি কোর্সেই থেমে থাকে না এ এমডি করার পর তারা কিন্তু আরও বেশি পড়তে চায় আরও সুপার স্পেশালিটি কোর্সে সুপার স্পেশালিস্ট হতে চায় সেক্ষেত্রে কিন্তু এর মতো কোর্স কিন্তু তারা করে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি আরও বাড়বে এবং কিন্তু তোমরা ইন ফিউচারে চাইলে আর নিজেরাও নিজেদের একটা প্রাইভেট হসপিটাল তৈরি করতে পারো এবং মানে কোটি টাকাও কিন্তু সেখান থেকে তোমরা আর্ন করতে পারো ডক্টরেট ফিল্ড নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যায় কিন্তু বেসিক পুরো স্টেপটাই তোমাদের আলোচনা করলাম যে তোমাদের এর অ্যাকচুয়ালি ক্লাস টেন থেকে শুরু করে শেষ পর্যন্ত এমডি পর্যন্ত কিভাবে তোমরা কোন ওয়েতে অ্যাকচুয়ালি একজন প্রতিষ্ঠিত সম্পূর্ণ ও ডক্টরেট কমপ্লিট করতে পারবে এ এছাড়াও যদি অন্য কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে যে নিটের জন্য কীভাবে প্রিপারেশান নেব ও বা অন্য কোনো কিছু তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কিংবা ডিসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওই লিঙ্ক ইনস্টাগ্রাম থেকে আমাকে সরাসরি ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো তো ভিডিওটি অতি অবশ্যই লাইকের সাথে বন্ধুদের সাথে শেয়ার করো কারণ পুরো বিস্তারিত ধারণা আশা করছি এরকম ডিটেলস ভিডিও তোমরা কোথাও পাবে না তো ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করো এবং তোমার মতামত তোমরা অবশ্যই জানাও তুমি কি একজন ডক্টর হতে চাও ডক্টর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও